হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের একাদশ পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই মহাকাশে মাইক তার রেডিও সিগন্যালের আওয়াজ শুনে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তার পরেই সে বুঝতে পারে সে যে আওয়াজটা শুনেছে সেটা আর কারোর নয়, বরং তার নিজের আওয়াজের প্রতিধ্বনি। তাতে সে আশাহত হয় এবং খুবই রেগে যায়। পরের দৃশ্যে দেখা যায় যখন সবাই সেই ছেলে গরুটিকে খুঁজতে বেরিয়েছিল, তখন গেল আর টড মুখোমুখি হয় আর আবার দুজন অপ্রস্তুত হয়ে যায়। তারপর গেল তাকে বলে যে গর্ডনকে সে এখনো ভুলতে পারেনি। তখন টডও তার আর মেলিসার সমস্যার কথা বলে এবং তারা একে অপরের দুঃখটাকে বোঝার চেষ্টা করে। এরপর দেখা যায় ছেলে গরুটাকে খুঁজতে খুঁজতে সবাই ক্লান্ত হয়ে গেছে এবং বসে বিশ্রাম নিচ্ছে, আর ট্যান্ডি জল ভেবে গরুর প্রস্রাব খেয়ে ফেলে। তারপর ট্যান্ডি সবাইকে জানায় যে ফিল সবাইকে ছেড়ে চলে গেছে। এরিকার সেটাতে খারাপ লাগে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। এরপর এক একজন এক এক দিকে ছেলে গরুটাকে খুঁজতে বেরিয়ে পড়ে, যদিও ট্যান্ডি বলে যে তাদের আগে ফিলকে খোঁজা উচিত, কিন্তু তার কথায় কেউ কান দেয় না। পরের দৃশ্যে টড আবার মেলিসার সাথে কথা বলতে চেষ্টা করলে মেলিসা আবার তাকে অপমান করে। টড তখন গেলের কাছে গিয়ে তার দুঃখটা শেয়ার করতে করতে কেঁদে ফেলে। তখন গেল তাকে জড়িয়ে ধরে এবং তারা কিস করে। এরপর রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল, তখন ট্যান্ডি বলে যে তাদের উচিত ফিলকে ফিরিয়ে আনা। সে আরো বলে যে সমাজের প্রত্যেকটা মানুষই কিছু না কিছু ভুল করেই থাকে, তাই ফিলকে সবার থেকে আলাদাভাবে দেখার কিছু নেই। আর উদাহরণস্বরূপ বলে ক্যারলও ট্যান্ডির মরে যাওয়া নিয়ে মিথ্যে বলেছিল এবং টডও প্যাকেজড চিকেন সবার থেকে লুকিয়ে খেয়েছিল, কিন্তু ট্যান্ডি যে কারণে এটা বলে হয় তার ঠিক উল্টোটা। কারণ এসব শোনার পর সবাই সবার দোষগুলো মনে করিয়ে দেয় এবং একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। তখন ট্যান্ডি কিছু একটা ছুঁড়ে একটা কাঁচ ভেঙে দিলে সবাই শান্ত হয় আর যে যার ঘরে চলে যায়। পরের দিন সকালে সবাই একসাথে বসে থাকে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। হঠাৎই ওখানে ছেলে গরুটা চলে আসে এবং সবাই মিলে ট্র্যাঙ্কুলাইজার দিয়ে গরুটাকে অজ্ঞান করে দেয়, কিন্তু তারপরেই সবাই জানতে পারে যে ফিলি এই ছেলে গরুটাকে এখানে নিয়ে এসেছে। এরপর তারা যখন ডিনার করছিল, তখন ফিল সেখানে আসে আর ট্যান্ডি তাকে তাদের সাথে বসেই খেতে বলে। এর পরের দিন ক্যারল ক্রিসমাসের জন্য ঘর সাজিয়ে সবাইকে ডাকে আর তার সহকারী হিসাবে ক্রিসমাস ট্রি থেকে ট্যান্ডি বেরিয়ে এসে সবাইকে চমকে দেয়। পরের একটা দৃশ্যে টড বলে যে সে শপিং করতে বেরোবে, তখন গেলও বলে যে সেও শপিংয়ে যাওয়ার কথা ভাবছিল। তখনই ট্যান্ডি ফিলকে বাইরে রেখে বলে যে তাদের ফিলকে পুল হাউসের বদলে আবার ঘরে থাকতে দেওয়া উচিত। বাকিরাও রাজি হয়ে যায় আর ট্যান্ডি তাড়াতাড়ি গিয়ে ফিলকে খবরটা দেয়, কিন্তু ফিল কোনো উত্তর না দিয়ে তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। ট্যান্ডি রেগে যায়, কারণ সে ভেবেছিল যে ফিল তাকে ধন্যবাদ জানাবে আর তার কৃতজ্ঞতা স্বীকার করবে। এদিকে গেল আর টড যেখানেই সুযোগ পায় সেখানেই চুমো খেতে থাকে। রাতে যখন সবাই এক জায়গায় বসেছিল, তখন ফিল বলে যে সবাইকে আবার ফিরে পেয়ে সে খুবই খুশি। ফিল আরো বলে যে সে আজ একজনকে ধন্যবাদ জানাতে চায় যে তার খারাপ সময় সবসময় তার পাশে ছিল এবং যার জন্য সে আবার এই বাড়িতে আসতে পেরেছে। ট্যান্ডি খুশি হয়ে যায়, কারণ সে ভাবে ফিল তার কথা বলছে, কিন্তু ফিল বলে যে সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চায়। ট্যান্ডি আবারও খুব রেগে যায়। কিছুক্ষণ পর ট্যান্ডি ফিলের রুমে গিয়ে তাকে একটা জিনিস ছুঁড়ে দেয়, কিন্তু ফিল সেটা ক্যাচ করে না। তারপর দেখা যায় ট্যান্ডি ফিলকে একটা হিরে দিয়েছে এরিকাকে ক্রিসমাস গিফট হিসাবে দেওয়ার জন্য। ফিল আবারও কোনো উত্তর না দিয়ে তার মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে মহাকাশে মাইককে ঘুমাতে দেখা যায় আর ঘুম ভাঙলে সে দেখে টেরি মারা গেছে। সে খুবই দুঃখী হয়ে যায় এবং মহাশূন্যে টেরিকে বিদায় জানায়। এদিকে পৃথিবীতে পরের দিন সকালে গিফট আদান প্রদানের জন্য ক্যারল সবাইকে ডাকে। এরিকা ক্যারলকে একটা চেয়ার উপহার দেয়, যেটা পেয়ে ক্যারল খুবই খুশি হয়।
এরপর টট বলে সে গেইলের জন্য একটা বিশেষ উপহার এনেছে, যেটা শুনে মেলিসা একটু অবাক হয়। তারপর দেখা যায় যে টট গেইলের জন্য একটা সুন্দর গাড়ি নিয়ে এসেছে, যেটা পেয়ে গেইলও খুব খুশি হয়ে যায়। এবার ট্যান্ডির পালা এলে সে সবাইকে একটা জাহাজ দেখায়। সবাই খুবই খুশি হয় আর বলে তারা সেখানে পার্টি করতে যাবে। ঠিক তখনই ট্যান্ডি একটা রিমোটের সুইচ চেপে জাহাজটাকে ধ্বংস করে দেয়। তখন বিরক্ত হয়ে সবাই সেখান থেকে চলে যায়। এরপর ক্যারল মেলিসাকে নিজের হাতে বানানো একটা জুতো উপহার দেয় আর মেলিসা টটকে বলে যে সে সবসময় তার সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং তার প্রত্যেকটা কথা রেখেছে, তাই সে তাকে একটা রাজমুকুট ও একটা রাজদণ্ড উপহার দেয় এবং হাগ করে। কিন্তু এরপরই ট্যান্ডি মেলিসার পরানো উত্তরীয়টা খুলে পাশে রেখে দেয় আর মেলিসা সেটা অবাক হয়ে দেখে। শেষে ফিল বলে যে সে এরিকার জন্য বিশেষ কিছু এনেছে এবং সেটা সবাইকে দেখাতে চায়। সবাই গিয়ে দেখে ফিল একটা আল্ট্রাসনোগ্রাফি মেশিন এনেছে, যার সাহায্যে সবাই এরিকার গর্ভে থাকা বাচ্চাটাকে দেখতে পারে, আর এই উপহার দেখে সবাই আনন্দে কেঁদে ফেলে। এরপর ট্যান্ডি ফিলকে জিজ্ঞাসা করে সে এরিকাকে আর কিছু দিতে চায় কিনা। তার উত্তরে ফিল না বলে এবং ট্যান্ডি আবারও খুব রেগে যায়। এরপর সবাই যখন একসাথে বসেছিল, মেলিসা সেখানে আসে আর টটকে বলে সে তার ভুল বুঝতে পেরেছে এবং তার জীবনে এই কদিন টট না থাকায় সে টডের গুরুত্বটাও বুঝতে পেরেছে। এই বলে সে টটকে বিয়ের প্রস্তাব দেয়। আর ঠিক সেই সময় পেটে ব্যথার কারণে ফিল মাটিতে লুটিয়ে পড়ে আর সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। এরপর ফিলকে খাটে শোয়ানো হয় এবং গেইল একটা মেডিকেলের বই পড়ে বলে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হতে পারে আর নয়তো গ্যাসের সমস্যা। তখন ড্যান্ডি ফিলকে বলে পিছন দিয়ে সব গ্যাস বার করে দিতে। ফিল রেগে গিয়ে বলে যে এটা গ্যাসের সমস্যা নয়। সে বলে আদার রস খেলে তার ব্যথা সেরে যায়। তখন ট্যান্ডি ক্যারলকে আদার রস আনতে বলে। এরিকা গেইলকে তাড়াতাড়ি কিছু একটা ট্রিটমেন্ট করার কথা বললে তার উত্তরে গেইল বলে যে সে ডক্টর নয়, হোটেলে কাজ করার সুবাদে শুধু সেলাই আর সিপিআর দেওয়াটা শিখেছিল। এদিকে টড আর মেলিসা ব্যথা কমানোর ওষুধ খুঁজছিল। তখন টড বলে সে মেলিসার দেওয়া বিয়ের প্রস্তাবের কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। মেলিসা ভাবে যে হয়তো টডের জীবনে কোনো সমস্যা চলছে, তাই সে টডকে জোর করে না। তখন টড মেলিসাকে ধন্যবাদ জানিয়ে ওষুধ নিয়ে ফিলের কাছে চলে যায়। এরপর ফিল গেইলকে বলে যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। তাতে গেইল বই পড়ে বলে যে তাহলে এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দেওয়া, কিন্তু অপারেশনের সময় যদি সেটা ভেতরেই ফেটে যায় তাহলে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবুও ফিল গেইলকে অপারেশন করার জন্য বলে। তাতে গেইল রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাইক তার মৃত বন্ধুদের নামের তালিকায় নিজের নাম জুড়ে দেয় আর স্পেস স্টেশন থেকে বেরিয়ে মহাশূন্যে মিলিয়ে যেতে চায়। ঠিক সেই সময় সে দেখতে পায় তার একটা ছোট্ট বন্ধু এখনো বেঁচে আছে, আর সেই জন্য সে স্পেস স্টেশনের গেট বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না এবং তাকে মহাশূন্যে ভেসে যেতে দেখা যায়। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।